আগামী 11 তারিখে আমাদের এই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা ভারসাম্য বাইরের ভোট দিয়ে জয়যুক্ত করে এই এলাকার উন্নয়নে অব্যাহত রাখা হবে এই আশা ব্যক্ত করে আরো বলছি, এই যে নির্বাচনে যারা আসছে, যারা উড়িয়া পড়ছে, ইংলিশে বলে সাইবেরিয়ান বার্ড, যাকে ইংলিশে বলে সাইবেরিয়ান বার্ড, এই আশা ব্যক্ত করে আমরা প্রত্যাখ্যান করি, টাকা লাথি মারি, এই আশাবাদ ব্যক্ত করে পুনরায় এই কৃষকের প্রতি, কৃষকের নৌকা, শ্রমিকের নৌকা, জনগণের নৌকা, ঢাকেশ্বরের নৌকা, কৃষ্ণনগরের নৌকা, শ্যামনগরের নৌকা, বসন্তপুরের নৌকা, উন্নয়নকে অব্যাহত রাখতে হলে আগামী 11 তারিখে আওয়ামী লীগকে ভোট দিয়া আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আপনি একটি কথা বলতে চাই, আপনারা জানেন যারা আপনাকে সংশ্লিষ্টতা পায় তাহলে আপনাকে লাঞ্ছিত করব, তাই আমি উপাত্ত আহ্বান জানাবো, আপনারা ভালোবাসা দিয়ে ভোট কিনুন, মানুষের ইমান নষ্ট করবেন না, টাকা দিয়ে ইমান ভোট নেওয়ার চেষ্টা করবেন না। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন সোহেল আব্দুল্লাহ ইউনিয়ন নির্বাচনে, যিনি নৌকা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বর্তমান চেয়ারম্যান জনতা দল আফগান আমল সমিতিকে বক্তব্য দেওয়ার জন্য নির্বাচনকে সামনে রেখে আজকের এই গণমিছিলে আমার সর্বস্তরের অগ্নি পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা যে কষ্ট সহকারে এই নির্বাচনে তফসিল দেওয়ার পর থেকে আপনারা মেয়ে মৃত্যুকে এবং আপনাদের সেই স্বাধীনতার প্রতীক, আওয়ামী লীগের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, মহিপুরাণ মানিকের প্রতীককে নিয়ে আপনারা মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে প্রতীক্ষা চাচ্ছেন এবং আপনারা কষ্ট করেছেন এবং 11 তারিখ পর্যন্ত আপনারা এভাবে কষ্ট করতে হবে এবং ইনশাআল্লাহ কষ্টের মাধ্যমে আপনাদের রেজাল্ট আপনাদের অনুকূলে আসবে আমি বিশ্বাস করি। সম্মানিত আমার আওয়ামী লীগ পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা একটা বিষয় তো আপনারা যেটা আঙ্গুর দিয়ে বক্তব্য করে দিয়েছেন আমিও সেটা বলতে চাই, ওরা যদি আমার মতো নির্বাচন করত, আমি যেভাবে 97 সাল থেকে এই ইউনিয়নের মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচন করে আসছি, এই ইউনিয়নের মানুষের কাম এবং শ্রম এবং তাদের নির্ণয় অর্থের বিনিময়ে আমি নির্বাচন করে আসছি, আমার পকেটে কোনো টাকা পয়সা দিয়ে আমি কোনো মানুষকে টাকা পয়সা দিয়ে নির্বাচন করি না, আমি নির্বাচন করে এই ইউনিয়নের মানুষের ভালোবাসা নিয়ে আমি সদা সর্বদা আপনাদের পাশে থাকি এবং 5 বছর পর পর আপনারা যখন নির্বাচন আছে আপনারা আমার পাশে দাঁড়িয়ে আমাকে ভোট দেন, আপনারা গান শ্রম এবং আপনাদের ভোটের মাধ্যমে আমি প্রতিফলন পাই, আমার রেজাল্ট আমার অনুকূলে আসে আপনাদের একমাত্র পরিশ্রমের মাধ্যমে। আমি এদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, শহীদ আব্দুল আবাদ যিনি যতদূর প্রার্থী হয়েছেন আমার মতো যদি কষ্ট করে এই প্রার্থিত্ব এবং সামাজিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্কের মাধ্যমে নির্বাচন করতেন তাহলে 500 ভোট কেউ তোলা সম্ভব হবে না, আপনাদের ভোট একমাত্র টাকার বিনিময়ে আপনারা টাকা চোরাচুরি করছেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই শান্ত প্রিয় ইউনিয়নকে অশান্তি করে তুলবেন না, আপনারা এই ভালোবাসার মাধ্যমে মানুষের মনকে জয় করে আপনারা এই নির্বাচনে আসেন, আমি স্বাগত জানাই সুষ্ঠ এবং অবাধ নির্বাচনের মাধ্যমে, জননেত্রী শেখ হাসিনা সরকারের অবাধ এবং সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে সরকার রাষ্ট্র ব্যবহার চালাচ্ছে এবং এই স্থানীয় সরকার নির্বাচন অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হবে, আপনারা টাকা পয়সা দিয়ে আর চলাচল করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না, আপনারা সমাজের সমাজসেবক এবং জনগণের মানুষের যারা বলিষ্ঠ কর্তা আসে আপনাদেরকে ইংরেজবাসী কোনো দিন দেখে নাই, একমাত্র টাকা দিয়ে আমাদেরকে একটা যন্ত্রণার মধ্যে ফেলেছেন, আপনাদেরকে সাবধান করে দিতে চাই যদি আর টাকা নিয়ে বাড়াবাড়ি করবে তাহলে আমার আওয়ামী লীগের নেতা চেম্বিলা প্রতিহত করে তুলবে।
তাই আমি পরিশেষে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আর দুইটা দিন বাদ কালো এই 11 তারিখের আগে আর 9 এবং 10 দুইটা দিন এই দুইটা দিন আপনারা সবাই শস্য বাড়ি শস্য কর শস্য দাম শস্য সেন্টারকে আপনারা পাহারা দিতে হবে এবং আপনাদের ভোট যেভাবে চুরি না হয় সেই বিষয়ে আপনারা সজাগ থাকতে হবে এবং আপনারা আপনাদের ভোট রক্ষা করে 11 তারিখে আপনাদের নির্বাচনের সেন্টারে গিয়ে আপনাদের আপনারা সবাই আমার মাহমুদদেরকে দিয়ে কষ্ট করে একটা বড় নৌকাপতিকে দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি।